আপনাদের ঘুড়ি কমানোর জন্য মায়ের ঘুড়ি হয়ে গেছে বলে প্রথমে বজ্রাসনে বসে পড়ো। বসেছো তো? ঠিকঠাক বসো। তারপরে আমরা করব ব্রিথ ইন আর ব্রিথ আউট। আমি যেভাবে করছি অদিজা যেভাবে করছে সেইভাবে তোমরা জাস্ট করো। এটা আমাদের ব্রিথিংয়ে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেটা আমাদের সত্যি কাশি ইমিউনিটি বুস্ট আপ করবে, প্লাস আমাদের নিঃশ্বাসের যে প্রবলেম যদি থাকে বা যদি আমাদের এই হার্টকে সুস্থ রাখার জন্য এই ব্যায়ামটা খুবই দরকারি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ব্রিথ আউট, breathe in, breathe out, breathe in, breathe out, breathe in, breathe out, এরকম করে 10 বার করো। গোনার দর তোমরা নিজের মনে মনে গোনো, আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট এইভাবে ব্রিথ ইন আর আউট। রিল্যাক্স, আমরা এবার বজ্রাসনে বসবো। বজ্রাসন করছিলাম, সরি বজ্রাসন করছিলাম, এবার আমরা পদ্মাসনে বসবো। যেহেতু মা একটু বড়, তাই জন্য মা করতে পারবে না। আমি আপনাদের আমি চেষ্টা করছি। যখন ফার্স্টে আপনাদের পা দিয়ে এইটাকে সোজা করে রাখতে হবে, তারপরে এইরকম করে নিতে হবে, আপনাদেরকে মোড়ে নিতে হবে এভাবে, লাস্ট পাটাকেও এরকম করে দিতে, মানে ডান পায়ের ওপরে বাম পা যতক্ষণ করতে পারেন। এটা করব আমরা দ্রিপ ব্রিদিং নিয়ে, আমরা ওমটা যতক্ষণ করতে পারি আমরা ততক্ষণ করব। শুরু শুরু করা যায়, জোরে শ্বাস নিন। ও গভীর শ্বাস নিলাম আর ছাড়লাম, আবার ও এবার আমরা জাস্ট এমনি সিম্পলে বসবো এবং যতটা পারি না নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য একটা ব্যায়াম দেখাবো, সেটা হচ্ছে দিন অ্যান্ড আউট। দুবার করতে হবে।
এবার সারাদিন তো আমরা বেশিরভাগ সময় আমরা মোবাইল দেখছি, মোবাইল দেখে দেখে প্রথমে মাথাটা সোজা থাকবে, প্রথমে আলতো করে পিছনে বেন্ড ডাউন ইন ব্যাক, আবার উঠালাম টেন্ট ইন ফ্রন্ট, আবার উঠালাম বেন্ড ডাউন, আবার উঠালাম বেন্ড ডাউন, এটা যত বেশি করতে পারবে তোমাদের হাড়ের পেন কিছুদিন করলে দেখবে একটা ম্যাজিক্যালি এফেক্ট পাচ্ছ, হাড়ের পেন তোমাদের অনেকটাই কমে যাবে। এগুলো খুব তো সহজ, এগুলো বসে বসেই করা যায়, যতক্ষণ খুশি টিভি দেখতে দেখতে করতে পারো। এইভাবে 10 বার তারপরে হেড মুভ। আপনারা কি ঘাড় পেছনে এইরকম করবেন না, আপনার স্ট্রেট রাখবেন। এইভাবে মোট 10 বার হোক 20 বার হোক আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এবার আপনারা এইটা যতবার করতে পারবেন তত আপনাদের ঘাড়টা ভালো থাকবে। এবার আপনারা এই 10 মিনিট টাইম আমাদেরকে যে দিলেন, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতিজা আর আমাদের বাচ্চারাও করতে পারবে কিন্তু বড়রা করতে পারে, বড়রা শুধু দেখতে পারবে। আপনাদেরকে কী করতে হবে, শুয়ে যেতে হবে অ্যান্ড আপনাদেরকে পা উল্টো করে হাতটাকে এরকম উল্টো করে এটা জাস্ট ও পারবে, আমি কিন্তু পারবো না। এটা বাচ্চাদের জন্য, তবে তোমাদের জানা থাকলে তবেই করো, নাহলে ইনজোর হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। আর নতুন নতুন বন্ধুদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটার ভিডিও রেগুলার পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টিল দেন আমরা বাই বাই, গুড ইভিনিং, গুড বাই।